দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট জারিন তাসনিম খান প্রিয়তি। হেসে খেলে আর আনন্দে কাটতো তার জীবন, ছিলেন সবার আদরের, কিন্তু তিনি এখন শুধুই স্মৃতি। মর্মান্তিক অগ্নি দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। প্রিয়তির সঙ্গে কত স্মৃতি জমে আছে স্বজন ও সহপাঠীদের, তা মনে করতেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা। মুন্সীগঞ্জের বিনোদপুরে স্মৃতিময় বাড়িটিরই এক কোণে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় প্রিয়তিকে। আমার মা অনেক ভালো ছিল, লক্ষ্মী মেয়ে, আজ আমার মা নাই। বড় বন্ধুরা হাত ধরে টানছে, তো আগুনের গোলাটা দুজনের মাঝ থেকে যাওয়াতে ও ছিটকে ভিতরের দিকে চলে গেল। গত 28 ফেব্রুয়ারি কানাডা থেকে আসেন বড় বোন তাসনুবা খান সুহা ও ভাগ্নি সাইবা, ওঠেন রাজধানীর স্কাটন রোডের মামি শাশুড়ি বাড়িতে। বাবা অ্যাডভোকেট আওলাদ হোসেন খান, মা ও বড় ভাই সহ প্রিয়তি বড় বোনের সঙ্গে দেখা করতে ওই বাসায় যান। পরদিন দুই বোন সহ কয়েকজন মিলে গিয়েছিলেন বেলি রোডের কাচ্চি ভাইতে। আকস্মিক আগুনে দ্বিতীয় তলায় এ রেস্তোরাঁয় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। 4.5 বছরের ভাগ্নি সাইবা ও বোনের মামি শাশুড়ি দ্রুত বেরিয়ে যান। প্রিয়তির হাত ধরে বের হচ্ছিলেন সুহা, কিন্তু হুড়োহুড়িতে হাত ছুটে যায়। সবশেষ উদ্ধার অভিযানে মেলে তার পুড়ে যাওয়া মরদেহ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। বেইলি রোডে এক রেস্টুরেন্টে খাইতে গেছিলো, ওইখানেই হঠাৎ করে এই 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে এরকম হঠাৎ করে বিস্ফোরণটা হয়েছে। তো তারা ওই রকম এতটুকু কম সময় বের হতে পারে নাই। সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রিয়তি। সময় সংবাদ, মুন্সীগঞ্জ।